সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশে এবং দেশের বাইরে, কাছে এবং দূরে, যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন, স্বপ্নপুরী কৃষিচিত্র চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ 13 আগস্ট 2022, রোজ শনিবার। প্রিয় দর্শক, স্বপ্নপুরী কৃষিচিত্র চ্যানেল আজ অবস্থান করছে রাজশাহী জেলার বানেশ্বর ছাগলের হাটে। এখান থেকে ভালো ভালো উন্নত এবং ক্রস জাতের ছাগলের বাচ্চা, যেমন তোতাপুরী, হরিয়ানা, সিরোহী, বিটল, এই জাতীয় ছাগলগুলো আজকে হাটে কেমন উঠেছে এবং সেই ছাগলগুলোর বর্তমান বাজার দর কেমন যাচ্ছে, টোটাল বিষয় আপনাদেরকে এই হাট থেকে ভিডিওতে জানা এবং জানানোর চেষ্টা করব। তাহলে চলুন আজকের প্রতিবেদনটি শুরু করা যাক। ভাইজান, এই ছাগলগুলো আপনি নিয়ে আসছেন? আচ্ছা, কি নাম আপনার? জি, আমার নাম মিম। মিম, আচ্ছা, ছাগলগুলো আপনারা নিয়ে আসছেন? হ্যাঁ। আচ্ছা, আপনার নাম? আমার নাম দুলাল। দুলাল, কয়টা ছাগল নিয়ে আসছেন? ছয়টা। ছয়টা নিয়ে আসছেন, তাই না? আজকে রাজশাহী বানেশ্বর হাটে আপনি ছয়টা ছাগল নিয়ে আসছেন? হ্যাঁ। আচ্ছা, প্রিয় দর্শক দেখাই। আচ্ছা, এটা পাঠি না খাসি? আচ্ছা, প্রিয় দর্শক দেখেন, এটা পাঠি। বয়স কেমন হয়েছে ভাইজান? দুই দাঁত। আচ্ছা, এটা কি হিটে আসছে? হ্যাঁ, হিটে আসছে। বাচ্চা আছে? বাচ্চা আছে। কতদিনের গাব আছে? হিটে আসছে, গাব দেওয়া। আচ্ছা, গাব দেওয়া হয়নি, হিটে আসছে। এটা জাতটা কি জাত? দোআঁশলা জাতের, তাই না? দুই দাঁত বয়স হচ্ছে। আপনার চাওয়া দাম কেমন? সাড়ে আট নয় এরকম চাওয়া দাম, তাই না? তারপরে দাম দর করার সুযোগ রাখছেন? হ্যাঁ। আচ্ছা, আপনার হাতে যেটা ধরে রাখছেন এটা? এটা তাতে 16,000। 16,000? প্রিয় দর্শক, 16,000 টাকা চাওয়া দাম। এটা জাতটা কি জাত? এটা হারাম জাত। জি, হারাম জাত। হারাম জাত। আচ্ছা, এই ছাগলটা পাঠি না খাসি? খাসি। খাসি। বয়স কেমন হয়েছে এটা? বয়স 5 মাস পুরো নেই। 5 মাস এখনো পুরে নাই, তাই না? প্রিয় দর্শক, 5 মাস এখনো পুরে নাই। চাওয়া দাম কেমন আপনার? চাওয়া দাম 16। চাওয়া দাম 16,000 টাকা। সাদাটা? এটা 12,000 টাকা চাওয়া দাম। পাঠি না খাসি? খাসি। তারপরে দাম দর করা সুযোগ আছে? এটার জাত? দোআঁশ লাগে। আচ্ছা, লালটা? পাঠি না খাসি? এটা? এটাও খাসি। বয়স কেমন হচ্ছে এগুলোর? দুটার 6 মাস। 6 মাস করে বয়স হচ্ছে, তাই না? দোআঁশ লাগাতে। চাওয়া দাম কেমন এটা লালটার? 12,500-13,000 এরকম চাওয়া দাম। আপনার দাম দর শুরু যাচ্ছে। হাতে কি এগুলোর দাম হচ্ছে? না, কবে নিয়ে এলেন? আচ্ছা, আপনি এই মাত্র নিয়ে আসলেন। আচ্ছা, দুলাল ভাই, আপনার সাক্ষাৎকার নিলাম। আমার চ্যানেলের নাম হচ্ছে স্বপ্নপুরী কৃষিচিত্র, ঠিক আছে? তো দর্শক ভিউয়ার্স যারা আছে, তারা যদি আপনার কাছ থেকে ছাগল সংগ্রহ করতে চায়, আপনি কি ব্যবসা করেন? হ্যাঁ, ব্যবসা করি। আচ্ছা, তো আপনার ফোন নাম্বারটা জানান তো। 01747-500-697। এই নাম্বারটা আপনার? হ্যাঁ। আচ্ছা, এর আগে আপনি ছাগল পাঠাচ্ছেন ফোনের মাধ্যমে? হ্যাঁ। আচ্ছা, আপনার ঠিকানা? ঠিকানা বিনোদপুর বাজার, গ্রামের নাম মির্জাপুর। বিনোদপুর বাজার, গ্রামের নাম মির্জাপুর। বিনোদপুর মির্জাপুর একই। আচ্ছা, চ্যানেলের কোনো দর্শক ভিউয়ার্স যদি আপনার কাছ থেকে ছাগল নিতে চায়, তাহলে রাজশাহীর বানেশ্বর ছাগলের হাটে আসলে আপনাকে পাবে, তাই না? এই নাম্বারে যোগাযোগ করবে, বাসাতেও পাবে। আচ্ছা, সরাসরি আপনার ওখানেও যেতে পারবে, এমনকি হাটে আসলেও আপনাকে পাবে? হ্যাঁ, পাবে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ভাই, ভালো থাকেন। ফয়সাল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি বড় ভাই। ভালো আছেন না? জি ভাই। ফয়সাল ভাই, বানেশ্বর হাটে কয়টা ছাগল নিয়ে আসছেন আজকে? 11টা ভাই। 11টা নিয়ে আসছেন? আচ্ছা। প্রিয় দর্শক, আমরা যে ছাগলগুলো দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে আমাদের ফয়সাল ভাই নিয়ে এসেছে রাজশাহীর বানেশ্বর হাটে। ফয়সাল ভাই, এগুলো কি সব কসের মধ্যে, তাই না? এদিকে আসেন, ভিডিওটা একটু খারাপ আসতেছে, এদিকে আসেন। হ্যাঁ, এগুলো সব কসের মধ্যে। এটা পাঠি না খাসি ভাইজান? সামনে যেটা, এটা পাঠি, তাই না? বয়স কেমন হয়েছে? 3 মাস, 3.5 মাস বয়স হয়েছে, তাই না? এই বাচ্চাটার দাম আপনি কেমন টাকা চাচ্ছেন? চাওয়া দাম 8,500 টাকা। এখানে দাম দর করার সুযোগ আছে তো, তাই না? আচ্ছা, দাম দর করার সুযোগ আছে।
আচ্ছা এটা দেখবো ভাই এটা পাটি ভাই এটা পাটি এটার বয়স কেমন এটা আপনার ওই মাস তিনে তিন মাস বয়স হচ্ছে তাই না ভাই জান এটার দাম কত টাকা চাচ্ছেন সব এগুলো সেম তো এর 8500 টাকা তাই না এটা আছে এটা পাটার বাচ্চা এটা শিরোহি পাটা হবে আচ্ছা শিরোহির পাটা শিরোহির পাটা প্রিয় দর্শক দেখায় তো শিরোহি পাটাটার দাম আপনি কত টাকা দাম চাচ্ছেন 10.5 টাকা বড় ভাই জি ভাই 10.5 10.5 আচ্ছা তো এটা আপনি দাম দর করার সুযোগ আছে তো নাকি অবশ্যই আছে আচ্ছা দাম দর করার সুযোগ আছে এটা এটা হচ্ছে এটা খাসি এটা পাটি একটা খাসি একটা পাটি তো সামনে আচ্ছা ফয়সাল ভাই আমরা এটার দাম জানবো এটা 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 শুরু করছিলাম এটা পাটির বাচ্চা আচ্ছা প্রিয় দর্শক পাটির বাচ্চা যমুনা পাটি যমুনা পাটির পাটির বাচ্চা এটা বয়স কেমন হয়েছে ভাইজান মাস তিনেক বয়স হচ্ছে প্রিয় দর্শক দেখাই যমুনা পাটির পাটির বাচ্চা মাস তিনেক বয়স হচ্ছে আচ্ছা যমুনা পাটি জাতের বাচ্চাগুলো আসলে এগুলো বাচ্চা বড় হলে যখন এরা যখন বড় হবে এটার বাচ্চা কয়টা করে দেয় দুটো করে দেয় নাকি দুটো তিনটা এরকম বাচ্চা হয় তাই না এদের রোগ বালাই কেমন হয় ভালো মানে কম হয় তাই কম তাই না আচ্ছা তো এটার দাম আপনি কত টাকা দাম চাচ্ছেন 8000 টাকা দাম চাচ্ছেন তাই না তো তারপরেও দাম দর করার এখানে সুযোগ আছে ভাইজান প্রিয় দর্শক দেখাই তারপরেও দাম দর করার সুযোগ আছে আচ্ছা তো ফয়সাল ভাই মোটামুটি আপনার যে ছাগলগুলো আপনি আজকে আনছিলেন সেগুলো আমরা দর্শকদের দেখালাম আচ্ছা ঠিক আছে তো দর্শক ইয়াস যারা আছে স্বপ্নপুরী কৃষি চিত্র চ্যানেল আমার চ্যানেলের নাম হচ্ছে স্বপ্নপুরী কৃষি চিত্র তো আমার চ্যানেলের দর্শক ভিউয়ার্স যদি কেউ ফয়সাল ভাই আপনার সাথে যোগাযোগ করতে চায় বা যোগাযোগ করে আপনার কাছ থেকে যদি কেউ ছাগল ক্রয় করে আপনি কি ছাগলে চ্যানেলের কথা বললে ভিডিওর কথা বললে তাহলে আপনি কি কোনো কম বেশি করতে পারবেন তো অবশ্যই পারব একটু ডিসকাউন্ট তো করতে পারবেন যে চ্যানেলের ভিডিও দেখছি ভাই ছাগলের দাম একটু কম রাখার তো চিন্তা ভাবনা আছে নাকি অবশ্যই ভাই অবশ্যই আচ্ছা তো ফয়সাল ভাই আমি কিন্তু আপনার ঠিকানা সব জানি নাম্বারও জানি অনেক নতুন দর্শক ভিউয়ার্স যারা আছে তারা কিন্তু আসলে জানে না নতুন যারা ভিউ করতেছে চ্যানেল তারা নতুন তারা কিন্তু আপনাকে দেখে নাই অবশ্যই তো আপনার নামটা একটু বলবেন আমার নাম ফয়সাল ঠিকানা আমার বাসা হচ্ছে নাটোল লালডাঙ্গা থানা সাগাড়িপাড়া গ্রাম আচ্ছা ফোন নাম্বারটা বলেন 01761 5312 75 এটা আমার ফোন নম্বর এটা আমার ইমো নাম্বার যে কোনো মুহূর্তে যোগাযোগ করলে আমার পাবে সমস্যা নেই এবং আমার খামারের ভিডিওগুলো যদি দেখতে চায় আপনারা মাধ্যমে দেখতে পারবে সমস্যা নেই যদি কেউ আপনার সাথে যোগাযোগ করে আর কি বাংলাদেশের যে কোনো স্থান থেকে আপনি ছাগল পাঠাতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা প্রিয় দর্শক ফয়সাল ভাইয়ের এই নাম্বারে কিন্তু হচ্ছে বিকাশ আছে ইমো আছে সবই আছে আপনারা ওনার সাথে যোগাযোগ করবেন করে ফয়সাল ভাইয়ের কাছ থেকে আপনারা ক্রসের মধ্যে যেগুলো ভালো ভালো পার্সেন্টের ছাগল আছে সেগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন ঠিক আছে ফয়সাল ভাই আজকের মতো প্রতিবেদন এ পর্যন্ত ছিল ঠিক আছে ভালো থাকেন আসসালামু আলাইকুম মকলেসুর ভাই কেমন আছেন প্রিয় দর্শক মকলেসুর ভাই ওনার বাসাটা হচ্ছে নাটোরের নলডাঙ্গা সাগাড়িপাড়ায় উনি একজন প্রান্তিক খামারি এবং ব্যবসায়িক ছাগল সেক্টরে উনি দীর্ঘদিন যাবৎ উনি আছে মকলেসুর ভাইয়ের ভিডিও কিন্তু আমার চ্যানেলে অনেক দিছি মকলেসুর ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করবেন যদি কারো ছাগলের প্রয়োজন হয় আর কি ক্রস জাতের তারপরে একটু উন্নত জাতের যেগুলো ছাগল আসলে বর্তমানে আছে সেগুলোর হচ্ছে যে যদি কারো প্রয়োজন হয় আপনারা মুখলেসুর ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাই যান আজকে কয়টা নিয়ে আসছেন বানিশ্বর হাটে নিয়ে আসি 17টা ছাগল আপনি নিয়ে আসছেন তাই না মুখলেসুর ভাই আপনি যেগুলো ছাগল আপনি নিয়ে আসছেন এইমাত্র আপনি হাটে নিয়ে আসছেন এখনো কোনো ক্রেতা আসে নাই এইমাত্র আপনি আসলেন ঠিক আছে প্রিয় দর্শক মুখলেসুর ভাই উনি যেগুলো ছাগল আজকে নিয়ে এসেছে এগুলোর আপনাদেরকে একটু দাম জানাবো মকলেস ভাই এটা কি পাঠি না খাসি খাসির বাচ্চা নিয়তিততা তাই না খাসির বাচ্চা ক্রসের মধ্যে সব ধন্যবাদ ভাই আপনাকে আপনি সত্য কথা বলছেন যে আপনি এগুলো সব ক্রসের মধ্যে নিয়ে এসেছেন আচ্ছা মকলেস ভাই অরিজিনাল হবে না এগুলো পার্সেন্ট কেমন আছে এগুলো মোটামুটি 80% আছে তাই না প্রিয় দর্শক 80%-এর বাচ্চা ছাগল মকলেস ভাই এটা যেহেতু আপনি খাসি বললেন না খাসি বয়স কেমন হয়েছে তিন মাস বয়স হয়েছে দাম কত টাকা চাচ্ছেন আচ্ছা আপনি 9000 টাকা 10000 টাকা চাওয়া দাম 9000 টাকা হলে আপনি বিক্রি করবেন তাই না
প্রিয় দর্শক 10000 টাকা ওনার চাওয়া দাম 9000 টাকা হলে বিক্রি হবে আচ্ছা কালো এটা এটা খাসি এটা খাসি তাহলে এটাও খাসি এটাও খাসি আচ্ছা এটা জাতটা কি ভাই ক্রসের মধ্যে যমুনাপাড়ি আচ্ছা যমুনাপাড়ি ক্রসের মধ্যে তাই না সবগুলাই ক্রসের তো জাতটা হচ্ছে যমুনাপাড়ি ক্রস এইটা আচ্ছা এই ছাগলটার বয়স কেমন হচ্ছে ভাইজান এটা আপনার 3.5 বছর 3.5 মাস বয়স হইছে চাওয়া দাম কেমন এটা 11000 টাকা স্যার 11000 টাকা চাওয়া দাম তাই না প্রিয় দর্শক 11000 টাকা ওনার চাওয়া দাম এখানে অবশ্য দাম দর করার কিছু সুযোগ রাখছেন তাই না সুযোগ আছে আচ্ছা এখানে দাম দর করার সুযোগ আছে আচ্ছা আর কি নি আসেন নেক্সট আর কি আছে আচ্ছা এগুলো একটু এদিকে নিয়ে আসেন আচ্ছা এটা এই দুইটাই বিটল হবে আচ্ছা দুইটাই একটা একটা করে দাম বলে না দর্শক নিওয়াসরা দুইটা বললে এভাবে বুঝতে পারে না ছাগলগুলো একটু দেখাই ভালো করে তো এটা বিটল তাই না আচ্ছা বিটলের বৈশিষ্ট্য হলো চোখটা মনে হচ্ছে একটু সাদা থাকে তাই না হরিয়ানি চোখ হবে হরিয়ানার মতো চোখে যে চোখটা সাদা থাকে প্রিয় দর্শক বিটলের বৈশিষ্ট্য চোখটা একটু সাদা থাকে ক্রসের মধ্যে তাই না পাটা মোটামুটি ভালোই আছে তাই না ভাই দাদা পার্সেন্ট আছে আপনার 80-90% হবে 80-90% হবে তাই না 100 বলা যাবে না 100 বলা যাবে না 80-90% এই কালোটার দাম আপনি কত টাকা দাম চাচ্ছেন এটা আপনার 10,500 টাকা দাম চাচ্ছেন দাম দর করার তো সুযোগ রাখছেন আচ্ছা আর এই যে এটা লালটা এটাও এটা আপনার খাসি এটা এটা কি খাসি এটা পাঠির বাচ্চা এটা হচ্ছে কি জাত জাতটা কি পিটলের জাত ক্রসের মধ্যে পাঠির বাচ্চা তো দাম কত টাকা চাচ্ছেন এটা আপনি 10000 টাকা চাচ্ছেন 8.5 আচ্ছা 10000 টাকা চাচ্ছেন 8.5 হলে আপনি বিক্রয় করবেন আচ্ছা আরেকটা আছে এটাও খাসির বাচ্চা এটা হচ্ছে খাসির বাচ্চা তাই না এটা কিসের মধ্যে ভাই ক্রসের মধ্যে কি জাত এটা আপনি কাশ্মীরি আচ্ছা ক্রসের মধ্যে কাশ্মীরি জাতের তাই না এইটার বয়স কেমন এটা তো খাসি এটা খাসি এটা 3 মাস 3 মাস বয়স দাম কত টাকা চাচ্ছেন 10000 টাকা দাম চাচ্ছেন 9000 টাকা হলে বিক্রি করবেন তাই না আরো নিয়ে আসছেন আচ্ছা মকলেসুর ভাই আপনার ঠিকানা হচ্ছে নাটোরের নলডাঙ্গা শাকারি পাড়ায় তাই না প্রিয় দর্শক উনি আসলে ওনার নামটা আমি বললাম এই জন্যই আমি প্রতিনিয়ত কিন্তু ওনার ভিডিও নিই আপনারা দেখছেন চ্যানেলে যারা নতুন আছেন তারা আসলে ওনাকে চিনবেন না তো ভাই আপনার নামটা বলবেন মোহাম্মদ মকলেসুর রহমান মকলেসুর রহমান নাটোর নলডাঙ্গা শাকারি পাড়া গ্রাম আচ্ছা ফোন নাম্বারটা বলেন 01728-58-35-81 এই নাম্বারে ফোন করলে আপনার যে কোনো সহযোগিতা সালাম নিতে পারবেন আবার মনে করেন যে কোনো মাল নিলে আমি দিতে পারবো সমস্যা নাই আমি বাইরে থেকে মাল নিয়ে আসি ইন্ডিয়ান মাল নিলেও দিতে পারবো আবার মনে করেন দেশি কসের মাল নিলেও দিতে পারবো সমস্যা নেই প্রিয় দর্শক আমরা যে ছাগলগুলো দেখতে পাচ্ছি আমাদের মাহফুজ কাকা মাহফুজ কাকা ছাগল নিয়ে এসেছে নাটোর সরি রাজশাহীর বানেশ্বর হাটে মাহফুজ কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন না আলহামদুলিল্লাহ রাজশাহীর বানেশ্বরের হাটে আজকে আপনি ছাগল নিয়ে আসছেন জি আচ্ছা কয়টা নিয়ে আসছেন চাচা হচ্ছে 12টা নিয়ে আসছেন প্রিয় দর্শক মাহফুজ কাকার খামারের প্রতিবেদন আপনারা বিভিন্ন চ্যানেলে দেখছেন তো আমি তো মাহফুজ কাকার ভিডিও আসলে ওনার খামারে একদিনও যাই নাই যাবো তো হচ্ছে মাহফুজ কাকা আজকে বানেশ্বরহাটে যে ছাগলগুলো নিয়ে এসেছে তো সেই ছাগলগুলোর উনি দাম কেমন চাচ্ছে এবং কী কী জাতের নিয়ে এসেছে সেগুলো আপনাদেরকে জানাবো মাহফুজ কাকা এই ছাগলটা আসলে বয়স কেমন হচ্ছে এই ছাগলটার আড়াই মাস বয়স হচ্ছে হ্যাঁ ক্রসের মধ্যে তো তাই না চাচা ক্রসের মধ্যে পাঠি না খাসি এটা আচ্ছা দুটোই খাসি আচ্ছা এটার দাম আপনি কত টাকা চাচ্ছেন জোড়া জোড়া 16000 টাকা দাম চাচ্ছেন তাই না জোড়া 16000 টাকা দাম চাচ্ছেন দাম দর করার তো সুযোগ আছে তাই না চাচা আচ্ছা চাচা এটা দুটো পাটি দুটোই পাটি তাই না এটা কি হরিয়ানা নাকি হরিয়ানা হরিয়ানার ক্রস পিটলের ক্রস এই দুইটার বয়স কেমন চাচা 3 মাস করে হচ্ছে পাটি দুইটাই তাই না আচ্ছা দর্শক 3 মাস করে বয়স হচ্ছে দুইটাই পাঁচে আচ্ছা দুইটা জোড়া দাম কত টাকা চাচ্ছেন আচ্ছা জোড়া 14000 টাকা দাম চাচ্ছেন তারপরেও দাম দর করার সুযোগ আছে আচ্ছা প্রিয় দর্শক মাহফুজ কাকার ছাগলের দাম আপনাদের জানালাম মাহফুজ কাকা আপনার নাম ঠিকানা ফোন নাম্বার আমি জানি আমার অনেক দর্শকরাও জানে নতুন যারা চ্যানেলে ভিউ করতেছে বা নতুন যারা দর্শক আছে প্রতিনিয়ত কিন্তু আসলে সবাই আসলে অনেকেই আছে নতুন অনেকেই আছে পুরাতন সাবস্ক্রাইবার তো আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা বলেন নাম ঠিকানা আপনার নাম মাহফুজ আমার নাম মাহফুজ আর বাড়ি আছে নাটোর লড়ডাঙ্গা খাগাড়ি পাড়া গ্রাম আচ্ছা ফোন নাম্বার বলেন ফোন নাম্বার 01922 12 91 05 01922
12 91 05 এই নম্বরে যোগাযোগ করলে কোনো মুহূর্তে যে কোনো ছাগল লাগবে আমি হচ্ছে আপনার সাথে ইয়ে করে দিব ঠিক আছে মাহমুদ কাকা ভালো থাকেন হ্যাঁ ঠিক আছে আচ্ছা বয়স কেমন হচ্ছে আড়াই মাস বয়স হচ্ছে পাঠি না খাসি ভাই জান পাঠির বাচ্চা তাই না দাম কত টাকা চাচ্ছেন 12,000 টাকা দাম চাচ্ছেন প্রিয় দর্শক 12,000 টাকা উনি দাম চাচ্ছে ভাইজান এখানে দাম দর করার সুযোগ রাখছেন তো নাকি আচ্ছা দাম দর করার সুযোগ আছে কালো এটা হরিয়ানার ক্রস প্রিয় দর্শক দেখাই হরিয়ানার ক্রস বয়স কেমন হয়েছে দুই মাস আড়াই মাস হবে চাওয়া দাম কেমন 9,000 চাওয়া দাম দাম দর করার সুযোগ রাখছেন তো আচ্ছা এটা নিয়তিতোতা বয়স কেমন হয়েছে একই মাপের তাই না এটার দাম কত টাকা চাচ্ছেন 10,500 চাওয়া দাম এখানে অবশ্য দাম দর করার সুযোগ আছে তাই না হেলাল ভাই আপনার ছাগলগুলো দেখলাম বাচ্চা ছাগল যেগুলো নিয়ে আসছেন তো আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা বলেন আমার নাম হেলাল আমার ফোন নাম্বার 01744-35-58 এই নাম্বারটা এই নাম্বারে যোগাযোগ করলে পাবো আচ্ছা এই নাম্বারে যদি কোনো দর্শক বিয়ার যোগাযোগ করে আপনি ছাগল পাঠাতে পারবেন ঠিক আছে হেলাল ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে দেখা হবে আপনার সাথে তেবাড়িয়া হাটে সে পর্যন্ত ভালো থাকবেন ছাগলগুলো বানিশোরহাটে নিয়ে এসেছেন সেগুলোর দাম জানাবেন এবং কি কি জাতির আনিয়েছেন সেগুলো জানাবেন ঠিক আছে আচ্ছা আমরা একটা একটা করে দাম জানবো প্রিয় দর্শক আমাদের আলমগীর ভাই একজন হচ্ছে যে প্রান্তিক খামারি এবং উনি ব্যবসায়ী আলমগীর ভাই এটা পাঠি না খাসি পাঠির বাচ্চা আসলে ক্রসের মধ্যে এটা কি জাত জাতটা বলবেন ক্রসের মধ্যে কি জাত আচ্ছা দেশি দেশি ক্রস তাই না পার্সেন্ট মোটামুটি ভালো আছে পাঠির বাচ্চা বয়স কেমন হয়েছে দুই মাস পার হয়েছে তাই না দাম কত টাকা চাচ্ছেন চাওয়া দাম সাড়ে আট চাওয়া দাম 550 এরকম দাম হচ্ছে আচ্ছা কালো একটা দেখতে পাচ্ছি এটা খাসির বাচ্চা এটার বয়স কেমন হয়েছে আড়াই মাস চলতেছে তাই না আচ্ছা ছাগলটা তো আড়াই মাস বয়স হলো লম্বা চড়া আছে লম্বা চড়া আছে এগুলো তো সব ক্রসের মধ্যে আচ্ছা এটা আপনার চাওয়া দাম কেমন চাওয়া দাম 10,500 টাকা প্রিয় দর্শক চাওয়া দাম 10,500 টাকা এখানে অবশ্য দাম দর করার সুযোগ রাখিছেন তাই না দাম দর করার সুযোগ আছে আচ্ছা ঠিক আছে এটা হলো পাঠির বাচ্চা ভাই পাঠির বাচ্চা প্রিয় দর্শক পাঠির বাচ্চা এটারও বয়স তো ওরকমই তাই না তিন মাস সাড়ে তিন মাস আচ্ছা এটা আপনার চাওয়া দাম কেমন চাওয়া দাম 10,500 এটার দাম হচ্ছে সাড়ে সাত এরকম দাম হচ্ছে আচ্ছা আলমগীর ভাই আপনার যে ছাগলগুলো আপনি আনছিলেন পানিশোর হাটে আজকে সে ছাগলগুলোর আমরা দাম জানলাম দর্শক ভিউয়ার্স যারা আছে বুঝছেন স্বপ্নপুরি কৃষি চিত্র চ্যানেলের দর্শক ভিউয়ার্স যারা আছে তারা যদি কেউ আপনার কাছ থেকে ছাগল কিনতে চায় আপনি পাঠাতে পারবেন তো হ্যাঁ ইনশাল্লাহ আমি প্রায় 7 দিনে 9টা হাট করি বাসায় থেকে বিক্রি করি তো এখন বিষয়ে যারা ছাগল ইউটিউব থেকে যারা কিনতে আসেন
আমি সেই ক্রেতা ভাইদের উদ্দেশ্যে বলবো, আপনারা কারো ফোনের মাধ্যমে না এসে, বিভিন্ন এলাকায় হাট আছে, যেরকম শনিবার মঙ্গলবার আপনার বানেশ্বর হাট, আপনার শুক্রবারে আহমদপুর করে আপনার মকুড়া হাট আছে, আপনার যে যে অঞ্চলের লোক আপনারা এগুলা হাটে আসেন, কারো মাধ্যমে কোথাও বাজার থেকে কিনেন না, কিনলেই প্রতারিত হবে। আপনি বাস্তবে হাটে আসেন, দশটা দেখেন, একশো পিস দেখেন, দেখে এক পিস নেন, আপনি কারো মাধ্যমে কিনেন না, নিজে কিনেন, নিজে এসে দেখবেন ওই ছাগলালার হাতে আছে, ওইটা আপনি নিজে দাম বলবেন, আপনার পিছে পিছে যে এসে ঘুরিয়ে কিনে দিতে চাবি, আপনার উপ মানে উপযাজক হয়ে যায় কিনে দিতে চাবি, তারও কোনো মাধ্যম মানে তার কোনো লাভ আছে না, হলে কি জানেন আপনার কাছে ও বারবার ঘুরবে। যে এই ধরনের লোকের হাত থেকে আপনারা বাঁচার চেষ্টা করেন, ইনশাল্লাহ এই জাতীয় ভালো জাতের ছাগলের পুষণকালে লাভজনক অবশ্যই আছে। ঠিক আছে আলমগীর ভাই, আপনার ফোন নাম্বারটা জানান। 01730178429 মোহাম্মদ আলমগীর। আচ্ছা ধন্যবাদ। ঠিক আছে সম্মানিত দর্শক, বানেশ্বর হাটের আজকের প্রতিবেদনটি এ পর্যন্তই ছিল। আগামীতে দেখা হবে অন্য কোনো এক ছাগলের হাটে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং স্বপ্নপুরী কৃষিচিত্র চ্যানেলের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।